সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম আল তাহা ও আদনানের ধর্মীয় বক্তব্য দেখে কথিত হিজরতে উদ্বুদ্ধ হয় চার তরুণ ও পাঁচ তরুণী। গেল 22 ডিসেম্বর দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা মহাখালীতে একত্রিত হয়ে পাড়ি জমায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে। সেখান থেকে চট্টগ্রামে ফেরার পর এক তরুণী অসুস্থ হলে র‍্যাবের সহযোগিতা নেয় বিপদগামীরা। পরিপূর্ণ কোরআন হাদিসের ইলম না থাকার কারণে আমরা দেশ ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের ভুলটা বুঝতে পারি এবং সঠিকটা চিনতে পারি, এই কারণে আমরা র‍্যাবের কাছে কৃতজ্ঞ। সন্তানদের ফিরে পেয়ে র‍্যাবকে ধন্যবাদ জানান স্বজনরা। যারা এইভাবে বিপদগামীর পথে ইসলামের নামে দোয়াইতে বিভিন্ন জঙ্গিবাদ সহ যাবতীয় অশ্লীলতা দেশকে অশান্তির পথে পরিচালিত করে তাদের আপনারা শাস্তির আওতায় নিয়ে শাস্তি দিবেন। ইসলাম শান্তির ধর্ম, তাই এতে জঙ্গিবাদ ও উগ্রবাদের কোনো স্থান নেই বলে জানান ইসলামের চিন্তাবিদরা। যারা ইসলামের এক টু জেড সবকিছুর ব্যাখ্যা দেন তাদের কাছ থেকে ইসলাম নিতে হবে। যিনি কেবল একটা বিষয়কে সবসময় আলোচনার বিষয় বানান, লেখালেখির বিষয় বানান, দাওয়াতের বিষয় বানান, বুঝতে হবে তিনি হয়তো ইসলাম সঠিকভাবে বোঝেননি। বিশ্বব্যাপী একটি গোষ্ঠী ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে তরুণ তরুণীদের বিপদমুখী করছে বলে জানান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক। ব্যক্তিগতভাবে আমি বা আপনারা আমরা একজন মানুষ হতে পারি, কিন্তু আমাদের পরিবারের কাছে কিংবা অনেকের কাছেই আমরা কিন্তু একটি গোটা পৃথিবী। আমরা যদি পরিবারের কাছাকাছি থাকতে পারতাম তাহলে নিঃসন্দেহে আমরা কখনো কখনো যেভাবে ভুল ধারণায় নিজেদের কিছু সিদ্ধান্ত নিয়ে নিই সেটি থেকে বিরত থাকতে পারতাম। আর র‍্যাব মহাপরিচালক জানান উদ্ধারকৃতদের সাথে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সম্পৃক্ততা মিলেছে। এ সময় অভিভাবকদেরও সচেতন হবার আহ্বান জানান তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আভিযানিক প্রক্রিয়া আরও বেগবান করব। সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে পিতা মাতা অভিভাবক যারা রয়েছেন আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি যত্নবান হতে হবে এবং যারা বিভিন্ন সময় এই ধর্মের অপব্যাখ্যা করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। স্বজনদের কাছে হস্তান্তরের সময় নয় জনের প্রত্যেককে 10,000 টাকা, বই ও ফুলের তোড়া তুলে দেন র‍্যাব মহাপরিচালক। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।